আমরা নতুন স্পোর্টস নীতি তৈরি করেছি 2015 সালে। আগে বাংলায় স্পোর্টস বাজেটকে গুরুত্বই দেওয়া হতো না। ইউথ স্পোর্টসের বাজেট কত ছিল? মাত্র 74 কোটি টাকা। আর আমাদের সরকার এই বাজেটকে বাড়িয়ে আজকে 477 কোটি টাকা করেছিল। এটা মাথায় রাখবেন। টাকা পয়সা বাজারে ঋণ আছে, 40,000 কোটি টাকা এবছরও আমাদের শোধ করতে হবে। আগের সরকারের দেনা, তা সত্ত্বেও কেন বাংলায় গিয়ে আসবে না? বাংলা কেন পিছিয়ে যাবে? বাংলার ছেলেমেয়েরা কেন গর্ব করে বলবে না আমরাও পারি, আমরা পারব, আমরা লড়ব, আমরা খেলব, আমরা জয়ী হব? অলিম্পিকের আন্ডারে যতগুলো কমিটি আছে, অ্যাসোসিয়েশন বা কমিটি, তাদের আমরা 5 লক্ষ টাকা করে বছরে একটা অনুদান দেব। তার কারণ হচ্ছে তারাই তো খেলাধুলাগুলো করে, তারাই অর্গানাইজ করে। কিছু না, একটু এগিয়ে দিলে বাদ বাকিটা তারা জোগাড় করে নেবে। একটু এগিয়ে দেওয়ার প্রয়োজন আছে। আমরা একজন খেলোয়াড় শিবাজী ব্যানার্জিকে হারিয়েছি, তার মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারবর্গকে আমরা আমাদের সমবেদনা জানাই। আমরা বনশ্রীজিকে হারিয়েছি, যিনি বাংলার একজন স্বর্ণকণ্ঠী, তার মৃত্যু আমাদের কাছে খুব দুঃখের। এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আলতামাস কবিরকেও কালকে হারিয়েছি। তাদের সকল পরিবারকে সমবেদনা জানিয়ে এটা নিশ্চয়ই বলবো, বাংলা ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাক।